হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআইভাই আর্থ কালেকশন ইভিনিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেলাইকন ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করবো এবং ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে গ্রিন কালারের রুল নিয়ে প্রথমে এইভাবে একটা ফোর তুলে নিচ্ছি ক্রস টিচ করছি এবং এর পরবর্তীতে এরই পাশে এইভাবে আমি একটা কোনাকুনি দিক বরাবর লাইন তৈরি করছি এটা কিন্তু আসনের সাইড থেকে মোটামুটি হাফ ইঞ্চ জায়গা ছেড়ে তারপর করবেন এবং আমি কর্নার থেকে ঠিক যতটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাইডে ঠিক ততটাই জায়গা কিন্তু ছাড়া আছে এইভাবে আপনারা কর্নার থেকে ইজিলি স্টার্ট করতে পারবেন কোনাকুনি দিক বরাবর চারটে ফোর তোলার পর আমি সেলাইটাকে বাম দিকে সেমভাবেই তৈরি করছি বা ইনক্রিজ করছি তো এখানটায় এইভাবে বোথ সাইডে আমার তিনটে করে ফোর থাকবে এবং মাঝখানে একটা তো এখন আমি এর উপরে মোটামুটি দুটো জায়গার দুটো ফোর তোলার জায়গা ফাঁকা রেখে এইভাবে একটা ফোর তুলে নিচ্ছি ঠিক সেন্টারের অংশে তৈরি হবে এরপর এর উপরের অংশে এইভাবে আমি তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি তিনটে ফোরের লাইনটি তৈরি করার পর এর উপরের অংশে একটা ফোর তুলে নেব তাহলে আমাদের মোটামুটি বেসের অংশটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু আসনের নিচের হাফ ইঞ্চ জায়গা ছেড়ে করবেন এর পরবর্তীতে এই উপরের যে অংশটা তৈরি হয়েছে এর সাইডে এইভাবে আমি তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি তো এখানটায় তিনটে ফোরের আড়াআড়ি একটা লাইন করার পর এর উপরের অংশে ডানদিক থেকে একটা ঘর ছেড়ে এইভাবে তিনটে ফোরের আরও আরেকটা লাইন করছি সেমভাবে এর উপরে আরও আরেকটা লাইন আমি করে নেব রেড কালারের একটা পাপড়ি তৈরি করা হয়ে গেল এখন সেমভাবে আমি পাশে আরেকটা পাপড়ি তৈরি করে নিয়েছি এই দেখুন এখন এর উপরের অংশে আমি ইয়েলো কালারের পাপড়ি তৈরি করব। তো এখান থেকে স্টার্ট করছি দেখুন সেকেন্ড ফোরের কর্নার থেকে বা সেকেন্ড লাইনের কর্নার থেকে এইভাবে লম্বালম্বী দিক বরাবর আমি ফোর তুলছি তো এখানটার পাপড়িগুলো কিন্তু এরকমই হবে ওপরের দিকে উঠবে তো এই জায়গায় এইভাবে তিনটে ফোরের একটা লাইন করার পর সাইডে এইভাবে সুতোটাকে এনে এইভাবে আমি ফোর তুলছি এখানটায় তিনটে ফোরের আরেকটা লাইন করে নিচ্ছি এর পরবর্তীতে সেমভাবে এর পাশে আরও আরেকটা লাইন আমি করে নেব ক্ষেত্রে নিচের দিকে একটা করে ঘর কমছে এবং ওপর দিকে আমাদের ফোর কিন্তু বাড়ছে তো এখানটা এইভাবে তিনটে ফোরের আরেকটা লাইন আমি করে নিচ্ছি এই সাইডটা তৈরি হয়ে গেল সেমভাবে বাম সাইডেও আমি এরকমই আরেকটা পাপড়ি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমাদের দুটো পাপড়ি তৈরি হয়ে গেছে এখন এর মাঝখানের অংশটা আমি ফিল আপ করব তো তার জন্য আবার রেড কালারের উল নিয়েছি এবং এখানটায় প্রথমে একটা ফোর তুলছি তারপর আবার তিনটে ফোরের একটা লাইন করবো এখানে তিনটে ফোরের লাইনটি তৈরি করার পর এর উপরের অংশে একটা ফোর তুলব তাহলে আমাদের ফুলের অংশটা তৈরি হয়ে গেল এখন আমি নিচের যে পাতার অংশটা সেটা তৈরি করব তবে তার আগে এখানটায় একটা ফোর তুলে নেব যাতে জায়গাটা ফাঁকা না লাগে তো এখানটায় প্রথম ফোরটি তুলে নেওয়ার পর আমি এই কর্নার থেকে স্টিচিং করছি এখানটায় আড়াআড়ি দিক বরাবর তিনটে ফোরের একটা লাইন প্রথমে তৈরি করে নিয়েছি এর পরবর্তীতে এর উপরের অংশে আবার তিনটে ফোরের আরেকটা লাইন তৈরি করব ডান দিক থেকে একটা ফোর তোলার জায়গা আমি ছেড়ে নেব এখন আমি সেমভাবে আরও আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমাদের এই পাপড়িটা কিন্তু বা এই পাতাটা পুরো তৈরি হয়ে গেল এর পরবর্তীতে নিচের অংশ তৈরি করব তার জন্য যে সেকেন্ড ফোরটা ছিল তার নিচে থেকে এইভাবে আমি ফোর তোলা স্টার্ট করব এখান থেকেই এবং এখানে আমি ঠিক প্রথমের মতো তিনটে ফোরের একটা লাইন করব। তিনটে ফোল্ড করে দুটো লাইন তৈরি করার পর উপরের অংশে এইভাবে আরও আরেকটা লাইন করে নিচ্ছি এবং এর থেকেই কিন্তু আমাদের এই পাপড়িটা পুরো তৈরি হয়ে গেল তো এর পরবর্তীতে আমি ডান সাইডে সেমভাবেই ডিজাইনটি তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা পুরো তৈরি হয়ে গেল এবং এইভাবে আমি সাইডে হোয়াইট কালার দিয়ে ভরাট করে নিয়েছি সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন